ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো আজ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে অনেক বাচ্চা ছেলেরা দুষ্টুমি করে, পড়াশোনা করতে চায় না, কিংবা পড়াশোনা করতে ইচ্ছে করে না, কিংবা মন বসে না পড়াশোনা করতে, এবং পড়াশোনা করলে মনে থাকে না। তো সেই একটা টপিক নিয়ে এসেছি, যাতে আপনারা এই ক্রিয়াগুলো করলে পড়াশোনা করতে ইচ্ছা করবে, বসতে ইচ্ছা করবে, এবং ছেলেপিলের সাথে স্কুলে যেতে ইচ্ছা করবে, আর পড়াশোনা করলে মনেও থাকবে। তো যেগুলো আমি বলছি এগুলো মন দিয়ে একটু শুনবেন আর ঠিকভাবে কাজ করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। তবে আমার জিনিস মানে কোনোরকম ব্যর্থ যায় না, আশা করি এটাও যাবে না। তো আমি যেটা নিয়েছি এবং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা তাবিজ বানাতে হবে। দেখুন, আমি আপনাদেরকে এই দোয়াটা দেখিয়ে দিচ্ছি, এই দোয়াটা লিখবেন, রবিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে এটা লিখবেন, শনিবার শনি মঙ্গলবারে লিখলে খুব ভালো হয়, না হলে বাকি দিন আপনি লিখতে পারবেন, রবিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে। এটা জাফরান গোলাপ জল দিয়ে কালি তৈরি করবেন, করে ভোজ্যপত্রের উপর লিখে এটা তাবিজ বানিয়ে হাতে কিংবা গলায় পরিয়ে দেবেন, কালো কার হোক লাল কার হোক এই গলায় পরিয়ে দেবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বোম্মানি শাক, যেটাকে বামনি শাক বলে এবং বামনি শাকও বলে, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, ওইটা আপনারা আধ কাপ করে 15 দিন ছেঁচে রস খাওয়াবেন সকালবেলায় খালি পেটে। আর যদি পারেন একটা চারমুখী রুদ্রাক্ষর ফল গলায় পরিয়ে দেবেন। আপনারা এই তিনটে কাজ যদি করতে পারেন, সে ছেলেটা পড়তে বসে না, পড়তে বসবে, পড়াশোনায় একদম মন লাগে না, পড়াশোনায় মন লাগবে, স্কুলে যেতে চায় না, সে স্কুলে যেতে চাইবে, এবং পড়াশোনা করলে অনেকেরই মনে থাকে না, সেটা মনে থাকবে। সেটা হচ্ছে বামি শাক, যেটা ওটা ছিঁচে রস খাবেন, ওটা যে কটা পড়া করবেন সে কটা পড়াই মনে থেকে যাবে, কিন্তু কমসে কম 15 দিন খাওয়াবেন। তো 15 দিন থেকে যদি 1.5 মাস খাওয়াতে পারেন খুবই ভালো, নাহলে কমসে কম 15 দিন খাওয়াবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ক্রিয়াগুলো করবেন, এই ক্রিয়াগুলো করলে আপনারা অবশ্যই ফল পাবেন এবং খুবই কার্যকারী। এতে যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, নাহলে ফোন করে জেনে নেবেন, আমি বলে দেবো। তো আমার বহু ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন, ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারটাই আমার ফোনে পাবেন, এবং হোয়াটসঅ্যাপে যে ভিডিও কল করলে ভিডিও কলেও পাবেন। তো এই ছিল আজকের পড়াশোনা করার টপিক। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করুন, আর বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করুন, যাতে আরও 5টা লোক উপকার পায়, কারণ এটা পড়াশোনার ব্যাপার, এটা প্রায় লোকেরই দরকার এবং খুবই কাজ পাবেন, ভালো ফল পাবেন, আপনারা করে দেখলি বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন ক্লিক করে দিন, যাতে এর আগে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে পৌঁছিয়ে যায়, কিংবা আপনারা প্রথমেই দেখতে পাবেন আমার ভিডিওগুলো। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।